আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমার নিজের হাতের রান্না নয়, বাবুর্চি ভাইয়ের হাতের রান্নার একটি ভিডিও আপনাদের জন্য শেয়ার করছি। একটি ছোট পারিবারিক অনুষ্ঠানে আমার বোনের বাড়ির ছাদে রাতে রান্না করা হচ্ছে। পরিপাটি করে সাজানো আমার বোনের অতি যত্নে রুফটপ গার্ডেনটি দেখতে পাচ্ছি। রাতে যেহেতু ভিডিও করছি, তাই গাছগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। ছোটবেলায় আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হতো, খুব আনন্দ করতাম। এখনো মনে আছে সেই সব স্মৃতি। এই যে আমাদের ছোট দর্শকরা গল্প করছে ও রান্না দেখছে, আসলে খুব আনন্দ পাচ্ছে ওরা, কারণ এইসব প্রোগ্রাম ছোটদের জন্য তো মহা আনন্দের। অ্যাসিস্ট্যান্ট সহ মেইন বাবুর্চি চার ভাই মনোযোগ সহকারে সবকিছু রেডি করছে। এবার মূল রান্নায় চলে আসি। এখানে 11টি মুরগি কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রেখে হালকা করে ভেজে রাখা হয়েছে। এখানে 1 কেজির মতো পেঁয়াজ কেটে রাখা হয়েছে। অবশ্য সব পেঁয়াজ রোস্টে ব্যবহার করা হবে না। কড়াইতে 1/2 লিটারের বেশি তেল ঢালা হলো, পেঁয়াজ দেওয়া হলো বেরেস্তা করার জন্য। পেঁয়াজের কালার যখন বাদামি রং হলো, তখন আমরা দেখতে পাচ্ছি বেরেস্তাগুলো আলাদা পাত্রে তুলে রাখা হচ্ছে। এরপর আদা বাটা দেয়া হলো 150 গ্রাম, রসুন বাটা দেয়া হলো 100 গ্রাম, পোস্ত বাটা দেয়া হলো 100 গ্রাম, এরপর বাদাম বাটা দেয়া হলো 50 গ্রাম। এরপর আলু বখরা পরিমাণ মতো দেয়া হলো। এরপর 1/2 কেজি টক দই দেয়া হলো। কিশমিশ গোটাই দেয়া হলো, মুরগি বেশি হলে বেটে দেয়া হতো কিশমিশ। তারপর শুকনো মরিচ গুঁড়া দেয়া হলো পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, রাঁধুনি গরম মশলা গুঁড়া 25 গ্রাম দেয়া হলো, জিরা গুঁড়া পরিমাণ মতো দেয়া হলো, টমেটো সস 250 গ্রাম দেয়া হলো। এবার পানি দেয়া হলো। এরপর বেরেস্তা আর পানি দিয়ে কষানো হচ্ছে। এরপর চুলার উপর মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। তারপর মুরগি দিয়ে আবার কষাতে হবে। পর কষাতে কষাতে যখন তেল বের হবে, তখন লিকুইড দুধ দিয়ে দিতে হবে। সবশেষে মাওয়া দেয়া হলো, মাওয়া দিয়ে এবং সবার শেষে ঘি দেয়া হলো। ঘি দিয়ে যখন উপরে তেল বের হবে, তখন মুরগি নামাতে হবে। তৈরি হয়ে গেল আমাদের বাবুর্চি ভাইয়ের হাতের মুরগির রোস্ট। অনেকেই বাবুর্চির হাতের মুরগির রোস্ট খেতে পছন্দ করেন, তাই তাদের জন্য ভিডিওটি শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থাকছে শীতের রকমারি পিঠা। লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।